আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তাআলার কাছে। এক্সিট বাসন টু মডেল 2022, কিন্তু চলা অরিজিনাল 4,500 কিলো। প্রশ্ন দেখতে পারি যে এত বয়স এত কম চলা কেন? হ্যাঁ, আমি মাঝে মধ্যে কিন্তু আমার ভিডিওতে বলে থাকি যে আপনার মতো সবাই না বা আমার মতো সবাই না, কেউ সারাদিন 200 কিলো চালায়, আবার কেউ মাসে 200 কিলো চালায় না। যাদের প্রয়োজন হয় সারাদিন, যারা চাকরি করে, জব করে ওষুধ কোম্পানি বা বিভিন্ন কোম্পানি, তাদের সারাদিনই চলে বাইক। আবার অনেকে আছে যে মাসে একবার বের করে, 2 মাস 3 মাস পর পর একবার বের করে, যখন প্রয়োজন হয় আত্মীয় স্বজনের বাড়ি যখন যায় তখন কিন্তু হঠাৎ বের করে। তো ঠিক এমন লোকের বাইক এটা ছিল। এজন্য এটার ব্যাপারে প্রশ্ন করবেন না যে বাইকটি এত বয়স চলা এত কম কেন। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাদেরকে আগেই দিয়ে দিলাম, এবং এটা সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সেই ক্ষেত্রে 10,000 টাকা অগ্রিম দেবেন, বাকি টাকা গাড়ি পৌঁছার পরে ছবি আইডি মোবাইলে দিয়ে দেবেন। আর যদি এসে এখানে সরাসরি নিয়ে দেখে শুনে নিয়ে যেতে পারেন তাহলে তার কোনো কথাই নেই, অগ্রিম 1 টাকাও লাগবে না। তো বাইকটি কাজে কর্মে মিল আছে কি না, বা আমি যে এতক্ষণ বললাম তার সাথে এই বাইক বাস্তব মিল আছে কি না, এ টু জেড প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তার আগে একটা কথা, যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। প্রথমে দুইটি চাবি দেখাবো। দুইটি চাবি কিন্তু 4,000 কিলোর সাথে মিল আছে ইনটেক, ঠিক আছে। এরপরে দ্বিতীয় প্রমাণ দেখাবো হচ্ছে সামনের টায়ার। দেখেন সামনে টায়ারটা 4,000 কিলোর সাথে হুবাহু মিল আছে, হুবাহু মিল আছে। মার্কারটাও এখানে সামান্য যে চুল পরিমাণ একটু আসর আছে, এটা অরিজিনাল কালার আছে, অরিজিনাল রেখে দিয়েছি, কোনো ধরনের মেশিং টেসিং করা হয় না কিন্তু কোনো অংশে। দুইটি শর্ট অফ সহ রিংগুলোও কিন্তু একদম পরিষ্কার। যেহেতু এটা দামি বাইক এই জন্য আমি বিস্তারিত সব কিছুই দেখাবো। হেডলাইটের গ্লাসটা দেখেন কি চকচকা ঝকঝকা, এবং এখন পর্যন্ত দ্বিতীয় হাত হয় নাই, ফার্স্ট পার্টিরই ছিল, যার কারণে এত চকচকে ঝকঝকে, এবং দ্বিতীয়জন কেউ চালায় নাই এবং পরেও যায় নাই কোনো সময়ের জন্য। তার প্রমাণ হচ্ছে হেডলাইটের গ্লাসটা। তারপরে সিগন্যাল লাইটটা দেখেন কোনো ধরনের আসর লাগানো নাই। এই সাইডে ভাইজার স্টিকার সব স্টিকার মানে সব কিছুই, এই যে নাট সহ সব কিছুই চকচকে ঝকঝকে আছে এবং পরে যাওয়ার কোনো আলামত নেই। এবং অ্যাডসে বেশি নিদর্শন, বাইকটি যে কোনো দিকে পরে নাই তার আলামত বা নিদর্শন আপনাদেরকে আরও প্রমাণ সহকারে দেখা দিচ্ছে। যে এই জিনিসটা দেখেন, এটাও দেখেন কোনো ধরনের চাকা খাওয়া নাই বা ঘেঁষা খাওয়া নাই। অ্যাডসে বড় প্রমাণ হচ্ছে লুকিং গ্লাসটা, দেখেন লুকিং গ্লাসটা পর্যন্ত নিখুঁত আছে। তার মানে এটাই প্রমাণ যে বাইকটি কোনো সময়ের জন্য কোনো দিকে কায়েতও হয় নাই, কারোর সাথে লাগেও নেই। আর একটা প্রমাণ আছে যে বাম্পারটা দেখেন একদম নিখুঁত, ঠিক আছে। এখন দেখাবো টাঙ্কি, টাঙ্কিটা দেখেন ফ্রেশ, একদম ফ্রেশ, একদম নিখুঁত এবং ফ্রেশ। আর একটা জিনিস দেখায়, আমার ক্যামেরাটা দেখেন, এই যে বালকোণ আছে না, দেখেন তো কি ক্ষুদ্র একটা বালকোণ আছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে, চলে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এরই নাম হলো ক্যামেরা, মানে বাস্তব দেখবেন তার সে ভালো, মানে মোবাইলে যা দেখতেছেন না বাস্তবে আরও ভালো দেখবেন। দেখেন তো এখন ভালো ভালো কোনো আছে নেই, তাহলে মানে যেটা ধরার মতো না সেটাও যদি ক্যামেরাটা শো হয় তাহলে ফাটা সেরা ইত্যাদি আছে, এটা শো হবে না ক্যামেরার মধ্যে অবশ্যই। তো ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন। বাইকটির চেহারা দেখছেন একদম নতুন বাইক। ইঞ্জিনটা দেখাবো, ইঞ্জিনটা শোরুমের সাথে চেক করে নেবেন যে বাইকটার ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে মিল আছে কিনা। 100-এ 100 মিল আছে, শোরুমের ইঞ্জিন আর এই ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই। সাইড কভারটা থেকে নিয়ে সিট পর্যন্ত একদম নিখুঁত আছে কেরিয়াল সহ। এখানে এই জিনিসটা কিন্তু মডিফাই করে লাগাইতে হয়, কোম্পানি শুধু এই জিনিসটা দেয় আর এটা আলাদাভাবে লাগাইতে হয়। আপনারা একটু কোম্পানি থেকে শুনে নিন, এটা আলাদাভাবে হয় এই জন্য আলাদা লাগানো হয়েছে। আর যখন আলাদাভাবে লাগানো হয় তখন কিন্তু এটা ইয়ে হয়ে যায়, পার এখানে একটা ডিসকালার হয়ে যায়। শুধু এইটুকুই স্প্রে মারা হয়েছে, আমি আপনাদেরকে খুলে বললাম এইটুকুই শুধু স্প্রে মারা হয়েছে, এছাড়া কোনো জায়গার
রঙের টাচ আপ করা হয় নাই, ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে। বাইকটির নাম্বার ছাড়া ওয়ান ড্যাশ যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন, কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো। আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন আপনারা যেখানে থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সিগন্যাল লাইট চারটায় কিন্তু দেখাইছি, ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ দেখেন একদম নিখুঁত, পিছনের মার্কার সহ পিছনের টায়ারটা কিন্তু একদম জিরো কিলো চলার মতো আছে, একদম নিখুঁত আছে এবং মানে চলার সাথে টায়ার সব কিছুরই মিল আছে। এই সাইডটা দেখেন একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত, এর পাউদানি সাইলেন্সার এবং সাইলেন্সারে কিন্তু সব কিছু ডেকোরেশন করা আছে, সব কিছু ডেকোরেশন করা আছে, আপনাকে কোনো কিছুই করতে হবে না, দুই টাকারও কাজ নেই। এই সাইডটা দেখেন একদম নিখুঁত শোরুম কন্ডিশন আছে, টাঙ্কিটা সহ এই গ্লাসটা দেখবেন, এই দেখেন মশা চলে গেছে, দেখেন কালারটা দেখেন নতুন নতুনই, ঠিক আছে নতুন নতুনই। ইঞ্জিনের চেয়ারে দেখেন প্রশ্ন আছে, আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে দেবেন, যদি প্রশ্ন থাকে কমেন্ট করবেন, ঠিক আছে। এই সাইডে হ্যান্ডেল, এই সাইডে পরে নাই, ওই সাইডটা আমি প্রমাণ সহকারে দেখাইছি, এই সাইডে পড়ছে কিনা সেটা দেখেন, দেখেন একদম নিখুঁত দেখেন সিগন্যাল লাইট ভাইজার সব কিছুই ভালোতে আছে। এখন বলবো বাইকটি হ্যান্ডেল চাকা সুইচ দেখেন কি চকচকে ঝকঝকে, দুইটি চাবি সহ আছে বাইকটি চলা, চার হাজার কিলো প্লাস অরিজিনাল চলা, অরিজিনাল চলা, অরিজিনাল চলা সাইড। এখন সাউন্ড কোয়ালিটি শুনুন, বাস স্টার্ট কিন্তু হয়ে গেছে। প্রথমে আমি সাউন্ডটা দেখাবো যে রানিং অবস্থায় সাউন্ডটা কেমন আছে, কিন্তু সাউন্ড শুনলাম একদম শোরুম কন্ডিশন সাউন্ড আছে, এতে কোনো সন্দেহ নেই। তো বাইকটি এখন দামে আসবো, এই বাইকটির দাম আমাদের আজকিন প্রাইস 2,10,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ, হালকা সামান্যতম পরিমাণ সম্মানে করা যাবে, হালকা বেশি না কিন্তু। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।